বাজারে যেসব ডিজিটাল মাল্টিমিটার পাওয়া যায়, এর মধ্যে এই মাল্টিমিটারটা সবচেয়ে কম দাম, মানে এর চেয়ে কম দামে মার্কেটে আর মাল্টিমিটার পাওয়া যায় না। এটা আমার এখানে, আমি একটা পার্সের দোকান থেকে কিনছি, আমার মার্কেট থেকে 220 টাকা নিছে দাম। অনেক জায়গায় 200 টাকাও বিক্রি করে, অনেক জায়গায় 250 টাকাও বিক্রি করে। আমি আসলে মূলত অ্যানালগ মিটার দিয়েই কাজ করি, কিন্তু অনেক সময় ভিডিও মাপার সময় অনেকে কমেন্ট করে যে ভাই ডিজিটাল মিটার ব্যবহার করতে পারেন না, অ্যানালগ মিটার তো বুঝি না। আর আরেকটা ব্যাপার হয়েছে যে অ্যানালগ মিটার দিয়ে কাজ করলে ডিজিটাল মিটার আর অ্যানালগ মিটারের মধ্যে কিছু বেসিক তফাত আছে। ধরেন আপনি ডিজিটাল মিটার দিয়ে 3.3 ভোল্ট, 3.4 ভোল্ট বা 5.1 ভোল্ট, 2 ভোল্ট, তার মানে আপনি যখন 0.1 ভোল্ট মাপতে যাবেন বা 1, 2, 3, 4, 5 ওহমস, 10-20 ওহমসের পার্থক্য ধরতে যাবেন, তখন কিন্তু আপনি এটা ডিজিটাল মিটার দিয়ে সম্ভব। আর ওই অ্যানালগ মিটার দিয়ে ভোল্টেজের পয়েন্ট বোঝা যায় না, ওইটা আসলে অনেকটা আন্দাজ করে নিতে হয়। ধরেন কাটা 3-এর উপরে একটু উঠলো 1.2 বা 3, কিন্তু একুরেট যে ভোল্টেজ সেটা কিন্তু পাওয়া যায় না। এই মিটারটাই যে দেখেন কম দামি মিটারের এক সমস্যা, এটা ডিসপ্লেটা কাটা আসতেছে, তার মানে এটার চাপ দিয়া ধরলে কিন্তু আবার ডিসপ্লে যে জিরোটা কিন্তু ফুল চলে আসে, আর ছাইরা দিলে জিরোটার একটা অনেক সময় দুইটা লেখা চলে যায়। তার মানে আমি এগুলোতে আসলে অ্যাসেম্বলিংয়ে সমস্যা থাকে। ওই আমি এই পর্যন্ত যতগুলো কিনছি এগুলো ম্যাক্সিমাম গুলাতেই কোনো না কোনো সমস্যা থাকে, কিনার পরে এটা আসলে রিপেয়ার করে নিতে হয়। আরেকটা ব্যাপার হয়েছে দামি মিটার ডিজিটাল মিটার কিনলে, অনেক দাম দিয়া কিনলে, 10-15 হাজার দিয়া কিনলে ঠিক আছে, কিন্তু 500, 1000, 1200, 1500 টাকার মিটারগুলো কি হয়, হয়তো হাত থেকে পড়ে নষ্ট হয়ে যায়, নয়তো কাজের দেয়ানে বেখেয়ালে আয়রন হয়তো, হিট আয়রন হয়তো মিটারের উপরে রাইখা দিছি, প্লাস্টিক গইলা গেছে, বলতেই পারি না, কাজ করতেছি অন্যদিকে, অনেক সময় এরকম হয়। আবার দোকানে ওই পোলাপান থাকে, পিচ্ছি হেল্পার থাকে, এরা কাজ শিখে, অনেক সময় ইয়াতে উমসে রাইখা বা ওই ডায়োড মোড়ে রাইখা 220 কারেন্টে ঢুকে দেয়, মিটার নষ্ট হয়ে যায়, মানে র্যান্ডম প্রত্যেক সপ্তাহে একটা দুইটা এরকম নষ্ট হইতেই আছে। তো এটার যেহেতু ডিসপ্লে আসে না, আমি এটা প্যাকেট কাটছি, এটা নিয়ে ফেরতও দিতে যাবো না, নিয়ে গেলে এটা চেঞ্জ করে দিবে, কিন্তু এটা আসলে চেঞ্জ করার দরকার নাই, এটা আমরা নিজেরাই ঠিক করতে পারবো। আমি এটা ডিসপ্লে সমস্যা হইলে কিভাবে রিপেয়ার করে আপনাদের একটু দেখাই। এটা প্রথমে খুলে নিতে হবে, এটার ভিতরে আসলে ওই মাদারবোর্ডের সাথে একটা কাচের ডিসপ্লে দেওয়া থাকে, এবং ডিসপ্লের সাথে মাদারবোর্ডের সাথে ডিসপ্লের যে সংযোগ থাকে বা কানেক্টর থাকে, এটা কিন্তু একটা রাবারের মধ্যে দিয়ে ওয়্যার থাকে, ওরকম একটা জিনিস। এটা আগের যে প্রযুক্তিটা, এই যে এখানে ডিসপ্লেটা আছে, ডিসপ্লের উপরে মাঝখানে আর মাদারবোর্ডের মাঝখানে যে কালো প্লাস্টিকের ফ্রেমটা আছে, এটার মধ্যেই কিন্তু ওই কানেক্টর রাবারটা লাগানো আছে। এটা তেমন কোনো কাজ নাই, এটা জাস্ট একটু যে স্ক্রুটা দিয়া মাদারবোর্ডটা এই ডিসপ্লের সাথে চাপ দিয়া লাগানো আছে, এই স্ক্রুটা আমি একটু ভালো করে টাইট দিয়ে দিব, হয়তো যে এটা অ্যাসেম্বল করার সময় প্রপারলি টাইট দেওয়া হয়নি, টাইট দিয়া দিছি। এইবার কিন্তু এটার যে সমস্যা, এটা ফেলে যাওয়ার কথা, ডিসপ্লে ঠিকঠাকই আসার কথা, আমি আগেও পাইছি এরকম। আবার এগুলো নষ্ট হইলে অনেক সময় রেজিস্ট্যান্স খারাপ হয়, ঠিক করা যায়। এটা কালোটা লাগবে মাঝখানে, সরি লালটা লাগবে মাঝখানে, আর কালো যে কেবলটা আছে এটা কমনে লাগবে। এই যে এখন কিন্তু ফুল জিরোটাই আসতেছে, তার মানে সমস্যা যেটা ছিল এটা সমাধান হয়ে গেছে। মেজর কোনো সমস্যা ছিল না, কানেক্টর একটু লুজ ছিল আর কি, ওটা একটু টাইট দেওয়াতে ওটা সমাধান হয়ে গেছে। আমার যেহেতু এগুলো প্রায় নষ্ট হয় এবং 2 দিন পর পর কেনা লাগে, এই কারণে আমি আসলে একটু কম দাম দিয়ে কিনি। আর কাজ করি আমি মূলত অ্যানালগ মিটার দিয়ে, কারণ অনেক আগে থেকে যখন কাজ করতাম তখন আসলে ডিজিটাল মিটার অ্যাভেলেবেল ছিল না। 2001 সালে 2 সালে যখন কাজ শিখি তখন আসলে অ্যানালগ মিটার দিয়েই আমরা কাজ করতাম, তো চালায় অভ্যাস হয়ে গেছে, এই কারণে সমস্যা হয় না। অ্যানালগ মিটার দিয়ে মাপলেও পার্সের ভ্যালু টেলু ভোল্টেজ এগুলো ঠিকঠাকই বুঝতে পারি, তবে ডিজিটাল মিটারটা হয় কি আপনারা নিখুঁত
যে রিডিংটা আছে বা ফলাফলটা আছে এটাই দিবে। আরেকটা ব্যাপার হয়েছে যে এখন কাজের ধরন এরকম হয়েছে যে আমার হয়তো কোনো জায়গায় পয়েন্ট ভোল্টেজ পয়েন্ট ওয়ান টু ভোল্টেজে দিক সেদিক হইলেই ডিভাইসের ঝামেলা হইতে পারে, যেমন র্যাম ভোল্টেজ আছে, প্রসেসর ভোল্টেজ আছে, এগুলো পারফেক্ট ভোল্টেজটা দিতে হয়। ডিজিটাল মিটার হইলে কি সুবিধাটা কি একেবারে যে পারফেক্ট যে মেজারমেন্টটা আছে বা ভ্যালুটা আছে এটাই পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।